এইটুকানে এমন একটা জিনিস, আপনি সেটা যেই ডিসিপ্লিনে পরীক্ষা দিন না কেন, যে দেশে পরীক্ষা দিন না কেন, সেটা আপনার এফসিপিএস হোক, এমএস হোক বা আপনার এমআরসিজি হোক, এন্ডোক্রাইন ছাড়া অ্যাকচুয়ালি আমাদের কোনো আমাদের এন্ডোক্রাইন জানতেই হবে, কোনো অপশন নেই, ঠিক আছে। সো আমরা আজকে চেষ্টা করব বেসিক এন্ডোক্রাইনটাকে একটু ভালো করে বুঝে শুনে পড়ার জন্য, স্পেশালি আমাদের এন্ডোক্রাইন যতটুকু, দ্যাটস মিন রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইন, বেসিক এন্ডোক্রাইন প্লাস রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইন। আচ্ছা, এন্ডোক্রাইন জিনিসটা কি আমরা একটু সেটা আগে একটু বলি। এন্ডোক্রাইন এবং হচ্ছে এক্সোক্রাইন দুটো শব্দ, একটা হচ্ছে এন্ডোক্রাইন, একটা হচ্ছে এক্সোক্রাইন। তাহলে এক্সোক্রাইন মানে হচ্ছে যেটা আমরা আরেকটা বলি ডাক্টলেস অ্যান্ড অ্যাক্টার্স ডাক্ট সহ। তাহলে এন্ডোক্রাইন যেটা, সেখানে হচ্ছে কোনো ডাক্ট নেই, কোনো ডাক্ট নেই। তাহলে তার সিক্রেশনটা কীভাবে যাচ্ছে আমার? যাচ্ছে ব্লাডের মাধ্যমে, এন্ডোক্রাইনের সিক্রেশনটা যাচ্ছে ব্লাডের মাধ্যমে। অন দ্য আদার হ্যান্ড আমাদের হচ্ছে যেটা এক্সোক্রাইন, এক্সোক্রাইনটা হচ্ছে ডাক্ট গ্ল্যান্ড, ওকে, ডাক্টাল গ্ল্যান্ড। সো ডাক্টাল গ্ল্যান্ডে যে সিক্রেশনটা হচ্ছে সেটা ডাক্টের মাধ্যমে যাচ্ছে। তাহলে যেখানে একটা সিক্রেশন, একটা জায়গা থেকে সিক্রেশন হচ্ছে, গ্ল্যান্ড যেখান থেকে সিক্রেশন হচ্ছে সেটাকে আমরা বলছি গ্ল্যান্ড। গ্ল্যান্ডগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড, একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে যেটা আমরা বলছি একটা ডাক্টে যাচ্ছে, আরেকটা বলছি আমরা একটা ব্লাডে যাচ্ছে। যেটা ডাক্টে যাবে সেটা ডিস্টেন্সটা কেমন হবে? সেটা নিশ্চয় তাহলে খুব বেশি দূরে যেতে পারবে না, আমার বডিতে একটু দূরে দূরে কোনো ডাক নেই। ধরুন আমার একটা ব্রেন থেকে একটা গ্ল্যান্ড সিক্রেশন হচ্ছে, সেটা আমার কাজ করছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, ওভারিতে কাজ করছে। সো ব্রেন থেকে কোনো ডাক নেই যেটা রিপ্রোডাক্টিভ সিস্টেমে ডিরেক্টলি যাবে। সো তাহলে এটা কীভাবে কাজ করছে? এটা যাচ্ছে ব্লাডের মাধ্যমে। যেটা ডাকলেস সেটাকে আমরা বলছি এন্ডোক্রাইন। তাহলে এখান থেকে আমরা দুটো ইনফরমেশন পাচ্ছি, এক হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডে কোনো ডাক নেই, দু নম্বর হচ্ছে এটা সিক্রেশনটা তাহলে কীভাবে যাচ্ছে? থ্রো দ্য ব্লাডে যাচ্ছে। দু অ্যানাদার হচ্ছে এটা কাজ করছে কোথায় থেকে? টার্গেট অর্গানগুলো হচ্ছে দূরে। আর এক্সোক্রাইনে তাহলে যেহেতু একটা ডাক্ট আছে, ডাক্টটা যেহেতু স্মল থাকছে, সো তার টার্গেট অর্গানগুলো হচ্ছে কাছাকাছি, তাই না? যেমন স্যালাইভারি গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড। কেন? কারণ হচ্ছে তার একটা ডাক্ট আছে, সিক্রেশনগুলো কাছাকাছি করছে, তাই না? এক্সোক্রাইন যেমন এগুলো অবশ্য ইয়েটা, যেমন প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসকে আমরা বলছি দুটো জিনিস, একটা বলছি আমরা প্যানক্রিয়াসের এক্সোক্রাইন পোর্শন, একটা হচ্ছে এন্ডোক্রাইন পোর্শন। এক্সোক্রাইন পোর্শনে কী কাজ করছে? এক্সোক্রাইনে যেগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের ডাইজেশনে হেল্প করছে, ওরা ডাক্টের মাধ্যমে কোথায় কাজ করছে? জিআইটিতে কাজ করছে। তাহলে এক্সোক্রাইনটা প্যানক্রিয়াসের, এবং প্যানক্রিয়াসটা কোথায় থাকছে? প্যানক্রিয়াসটা থাকছে ডিউডেনামের মাঝখানে, যেটাকে বলা হচ্ছে সি শেষ অফ দ্য ডিউডেনাম, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম। প্যানক্রিয়াসটা এরকম থাকছে না, এটা হচ্ছে এই যে আমার ডিউডেনাম, আর এই প্যানক্রিয়াসটা হচ্ছে এইখানে, তাই না? এই যে এটা হলো একটা প্যানক্রিয়াস। তাহলে এই যে এখানে আমার খাবারটা যাচ্ছে, ডাইজেশন কিন্তু এখান থেকে হচ্ছে, তাহলে প্যানক্রিয়াসের সিক্রেশনটা এখানে খুব কাছাকাছি ডাক্টের মাধ্যমে, যেটা প্যানক্রিয়াটিক ডাক্ট আছে, এগুলোর মাধ্যমে কাজটা করছে। সো এটা হচ্ছে এক্সোক্রাইন পোর্শন। অন দ্য আদার হ্যান্ড এখানে কিছুটা একটা কিছু গ্ল্যান্ড থাকবে যেটা সিক্রেশন করছে ইনসুলিন, গ্লুকাগন, যেগুলোকে কিন্তু ইনসুলিন গ্লুকাগন কিন্তু আমাকে ডাইজেশনে হেল্প করছে না, আমার মাল্টিপল কাজে কাজ করছে। সো এই যে এই অংশটুকুকে বলা হচ্ছে এন্ডোক্রাইন। কীভাবে কাজ করছে? ব্লাডে চলে গিয়েছে, তাই না? ব্লাড ইনসুলিন লেভেল, ব্লাড গ্লুকাগন মাল্টিপল কাজ করছে। সো তাহলে কীভাবে এক্সোক্রাইনটা কীভাবে কাজ করছে? এক্সোক্রাইন করছে আপনার কাছাকাছি অর্গানে। কীভাবে কাজ করছে? ডাক্টের মাধ্যমে করছে। আর সো খুব অ্যাডজেসেন্ট স্ট্রাকচারের উপর এক্সোক্রাইনটা কাজ করছে, এন্ডোক্রাইনটা করছে ডিস্টেন্ট স্ট্রাকচার এবং ব্লাডের মাধ্যমে, ওকে, ট্রান্সপোর্ট হচ্ছে ব্লাডের মাধ্যমে। এছাড়া তাহলে আমরা যেহেতু আজকে আমাদের টপিকস হলো, আমরা ফিজ পড়তে চাচ্ছি কোনটা, যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ডে আমাদের কী কী থাকছে? এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড আমাদের টোটাল বডিতে যদি আমরা একটু সিরিয়াল করে মনে রাখি, আমাদের প্রতিটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের নামটা মনে রাখতে হবে এবং সাথে সাথে তার ফাংশনটাও জানতে হবে। এক নম্বর হচ্ছে গ্ল্যান্ড কী, কোন কোন গ্ল্যান্ড আছে, দু নম্বর হচ্ছে তার হরমোনগুলো কী এবং তার বেসিক ফাংশনটুকু। তাহলে প্রথমে যদি আমরা ভাগ করি যে আমাদের প্রথম হরমোনটা কোথায় থাকছে, গ্ল্যান্ডটা কোথায় থাকছে, হাইপোথ্যালামাস, ফার্স্ট একদম হায়ার অথরিটি থেকে থাকছে হাইপোথ্যালামাস, দেন হচ্ছে পিটুইটারি, হাইপোথ্যালামাস, দেন হচ্ছে পিটুইটারি। আমরা যদি ব্রেন থেকে যদি ভাগটা করে নিই তাহলে কী হচ্ছে দেখুন, একটু আমরা একটু মনে রাখার জন্য ক্রনোলজিক্যালি পড়ব। ব্রেনে কী থাকছে? হাইপোথ্যালামাস থাকছে, এখানে হচ্ছে, এখানে কি একটা পিটুইটারি থাকছে, আমরা জানি পিটুইটারি কোথায় থাকে, শেলাটার সেখানে থাকে। আমরা যখন এটা অ্যানাটমি পড়বো তখন আমরা এটার লোকেশনটা আর একটু ভালো করে পড়বো। দেন আমাদের নেকে কী থাকছে? থাইরয়েড গ্ল্যান্ড, ওকে,
থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডের চার আরও পাশে কী থাকে, চারটা প্যারাথাইরয়েড। আমরা অ্যানাটমিক্যালি প্যারাথাইরয়েডটাকে খুব ইগনোর করে যাই, বাট এন্ডোক্রাইনোলজিতে আমরা জানি প্যারাথাইরয়েড একটা ভীষণ ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার। নেক্সট হচ্ছে থাইরয়েড অ্যান্ড প্যারাথাইরয়েড। তাহলে নেক্সট স্ট্রাকচারটা কোথায় যাচ্ছে, এর পরবর্তীতে আছে কোথায়, এখানে কে, সুপ্রারেনাল গ্ল্যান্ড। সুপ্রারেনাল গ্ল্যান্ড কিডনির উপরে কী থাকছে, সুপ্রারেনাল গ্ল্যান্ড। দেন হচ্ছে কী আছে, গোনাড। গোনাডের মধ্যে মেল অ্যান্ড ফিমেল গোনাড, মেল অ্যান্ড ফিমেল গোনাড। আরেকটা এন্ডোক্রাইন অর্গান হচ্ছে, সেটা হচ্ছে প্লাসেন্টা। প্লাসেন্টা, কিন্তু প্লাসেন্টা একটা স্পেসিফিক পিরিয়ডে থাকছে, আদারওয়াইজ প্লাসেন্টাটা থাকছে না। তাহলে আমাদের গ্ল্যান্ডগুলোকে একে, একটা হচ্ছে আমার হাইপোথ্যালামাস থেকে রিলিজ হচ্ছে, যেটাকে আমরা হাইপোথ্যালামাস থেকে যেগুলো রিলিজ হয় সেগুলো হচ্ছে বেসিক্যালি রিলিজিং হরমোন। সেগুলো রিলিজিং হতে পারে, ইনহিবিটরি হতে পারে, বেসিক্যালি সেগুলো রিলিজিং হরমোন, বাট রিলিজিং অ্যান্ড ইনহিবিটরি হরমোন। হাইপোথ্যালামাসের এই যে কন্ট্রোলিং হরমোনগুলো কার উপর কাজ করছে, পিটুইটারিতে, পিটুইটারিতে কাজ করছে, পিটুইটারিটাকে কন্ট্রোল করছে। দেন হচ্ছে পিটুইটারিতে যে হরমোনগুলো রিলিজ করছে তারা তাদের থ্রু আউট দ্য বডিতে কাজটা করছে, তার নামের উপর, যে ফাংশনের উপর। যেমন আমরা হাইপোথ্যালামাসের যে হরমোনগুলো কাজ করছে, হাইপোথ্যালামাসে কী হচ্ছে, একটা হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, একটা হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, থাইরোট্রপিন রিলিজিং, কর্টিকোট্রপিন রিলিজিং, অ্যান্ড অক্সিটোসিন, ভ্যাজোপ্রোসিন, সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন হচ্ছে গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোনের আরেকটা নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন। ওকে, তাহলে এখান থেকে কে কে রিলিজ হচ্ছে হাইপোথ্যালামাস থেকে, পুরো হরমোনটাকে যদি আমরা ভাগ করি, জিএনআরএইচ, জিএনআরএইচ হলো আমাদের জন্য সবচেয়ে বেদরকারি হরমোন, তাই না, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এরপর কী আসছে, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, সিআরএইচ, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, টিআরএইচ, থাইরয়েড রিলিজিং হরমোন, থাইরয়েড রিলিজিং হরমোন, থাইরোট্রপিন, নট থাইরয়েড, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। দেন হচ্ছে আর কোনটা থাকছে, কর্টিকল রিলিজিং, গোনাডোট্রপিন, একটা হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন। ওকে, এটা হচ্ছে আমার রিলিজ হাইপোথ্যালামিক হরমোনগুলো। হাইপোথ্যালামাসে কী হরমোন থাকছে, এটাকে বলছে রিলিজিং অ্যান্ড ইনহিবিটরি হরমোন। আমার নেক্সট গ্ল্যান্ডটাকে থাকছে পিটুইটারি। তাহলে পিটুইটারিকে আমরা যেখানে বলছি হাইপোথ্যালামাসের হরমোনগুলো মেনলি পিটুইটারিকে কন্ট্রোল করছে, তাহলে এখানে কিন্তু যে দেখুন রিলিজিং শব্দটা আছে, তার মানে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজ করাটাকে যে কন্ট্রোল করছে সে হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তাহলে হাইপোথ্যালামাস এটা কাকে কন্ট্রোল করছে, গোনাডোট্রপিন, জাস্ট গোনাডোট্রপিন। কর্টিকোট্রপিন হাইপোথ্যালামাস থেকে কী হচ্ছে, কাকে রিলিজ কন্ট্রোল করছে, এসিটিএইচ, এসিটিএইচ। থাইরোট্রপিন কী করছে, এখান থেকে টিএসএইচ, টিএসএইচ। এই গোনাডোট্রপিনকে আমরা কীভাবে চিনি, আমরা জানি দুটো গোনাডোট্রপিন, এফএসএইচ, এলএইচ। একভাবে আমরা শুধু গোনাডোট্রপিনটা বলি, স্পেসিফিক্যালি আমরা এফএসএইচ, এলএইচ। দেন হচ্ছে এখানে কী হচ্ছে, গ্রোথ হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। তাহলে এগুলো হলো আমার হাইপোথ্যালামিক হরমোন, আর এগুলো হলো আমার পিটুইটারি হরমোন, পিটুইটারি হরমোন। তাহলে পিটুইটারিতে কে থাকছে, পিটুইটারিতে হচ্ছে গ্রোথ হরমোন, টিএইচএইচ, প্রোল্যাকটিন, এসিটিএইচ, এফএসএইচ, এলএইচ।